أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পঞ্চম শ্রেণী সুপ্র শিক্ষার্থীরা ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো সুপ্র শিক্ষার্থীরা প্রতি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ধর্ম ক্লাসে উপস্থিত হয়েছি গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমাদের পরিষ্কার তাহারাত এবং তাহারাত আরেকটা ছিল নাজাফাত অর্থাৎ পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এবং ধর্মীয় ইবাদত পালনে অনুশাসনে ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অর্থাৎ ইসলাম শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষদেরকেই ভালোবাসতে শিখে নাই অন্যান্য ধর্ম যারা ধর্মের লোক যারা বসবাস করে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে এই বিষয়ে মূলত এখানে আলোচনা করা আছে আমরা সরাসরি আলোচনায় চলে যাই 56 পৃষ্ঠা তোমরা সবাই বের করো পাঠ্য বইয়ের দেখো এখানে শিরোনামটা হচ্ছে সকল ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইসলাম উদার মানবতাবোধ সম্পন্ন পরমত সহিষ্ণু একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা সুন্দর একটা কথা মানবতাবোধ সম্পন্ন অর্থাৎ ইসলাম মানবিক দিক সকলের মানবিক দিকটা বিবেচনায় নেয় পরমত সহিষ্ণু অর্থাৎ অপরের মতামতকে গুরুত্ব দেয় এবং এটি একটি আন্তর্জাতিক জীবন ব্যবস্থা জীবন ধারণের উপায় ইসলাম সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার সহনশীল ও শ্রদ্ধাশীল ইসলামে যেমন আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় বা জাতীয় নীতিমালা তেমনই আছে ন্যায় নীতিভিত্তিক উদার পরমত সহিষ্ণু আন্তধর্মীয় আন্তর্জাতিক নীতিমালা তেমনই আছে ন্যায়নীতিভিত্তিক উদার পরমত সহিষ্ণু আন্তধর্মীয় ও আন্তর্জাতিক নীতিমালা মানবতার ঐক্য সংহতি বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা অপরিসীম বিভিন্ন ধর্মের এবং ধর্মাবলম্বীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সম্পর্ক কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে ইসলামে সুস্পষ্ট নীতিমালা বিদ্যমান ইসলামের দৃষ্টিতে মানুষ মূলগতভাবে একই পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান যদিও পরিবেশ ও পরিস্থিতির প্রভাবে তাদের মধ্যে বিভিন্নতা এসেছে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বহু গোত্রে ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের প্রতি পরস্পর পরিচিত হতে পারো সূরা হুজরাতের আয়াত নাম্বার 13 এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে এই ঘোষণাটি দিয়েছেন ইসলাম মানবতার ঐক্যে বিশ্বাস করে বিভেদ পছন্দ করে না আল্লাহ তাআলা বলেন কানান নাসু উম্মাতু ওয়াহিদা মানুষ ছিল একই উম্মতের অন্তর্ভুক্ত সূরা বাকারা 213 নম্বর আয়াত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু আরব দেশ আরব জাতি বা শুধু মুসলমানদের জন্যই প্রেরিত হননি তিনি গোটা মানব জাতির জন্য প্রেরিত ছিলেন আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে গোটা মানব জাতির কাছে পাঠিয়েছি সূরা সাবা আয়াত 28 ইসলামের মতো এমন উদারতার নজির আর কোথাও পাওয়া যাবে না ইসলামের অন্যতম মূলনীতি হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না সূরা বাকারা আয়াত নম্বর 285 সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যেটুকু পড়লাম এটুকু দ্বারা আমাদের মাঝে একটি বিষয় স্পষ্ট হলো সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করলেন তখন হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং এরপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তো মূলত মূল কিন্তু ওই এক জায়গায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম এখান থেকেই পৃথিবীর সকল মানুষের সৃষ্টি এখানে পরে একটা কথা বলা আছে সেটা হচ্ছে মানুষ কালের পরিক্রমায় বিভিন্নভাবে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন মতের অনুসারী হয়েছে কিন্তু মূলত তাদের মূল জায়গাটা হচ্ছে একটাই সকল রাসূলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের ইমানের অঙ্গ পারস্পরিক বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা পোষণ করা সুসম্পর্ক গড়ে তোলার পূর্ব শর্ত বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক আস্থা বিশ্বাস ও শ্রদ্ধা না থাকলে সুসম্পর্ক গড়ে উঠতে পারে না ইসলামের সংস্কৃতি ও আচার অনুষ্ঠানে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলার উপাদান পূর্ণ মাত্রায় বিদ্যমান হযরত মুহাম্মদ ইসলাম মদিনায় হিজরত করে মদিনা ও তার আশেপাশের বসবাসকারী গোত্রগুলোর সাথে একটি বিশ্ববিখ্যাত সনদপত্র সম্পাদন করেন যা ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা পারলে আজকেই এটা মুখস্থ করে ফেলবে এটা পরীক্ষা অনেক সময় আসে যে মদিনা সনদ বলতে কী বোঝো বা মদিনা সনদ কাকে বলে এ সনদে সাম্যের মহান নীতি আইনের শাসন প্রতিষ্ঠা
জানমালের নিরাপত্তা, সকল ধর্মের স্বাধীনতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঘোষণা ও রক্ষা কবচ। অর্থাৎ এই সনদ এমন একটি সনদ যেটা শুধুমাত্র ইসলাম বা মুসলিমদের স্বার্থ সুরক্ষা করেনি, এখানে মদিনায় বসবাসকারী সকল ধর্মের মানুষদের স্বার্থ সুরক্ষিত ছিল এই মদিনা সনদে। এই সনদের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার তথা মানবাধিকার স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। শুধু শান্তিকালীন নয়, যুদ্ধকালীন সময়েও ইসলাম অন্য ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্ম যাজকদের রক্ষা নিশ্চিত করত। এদের ধ্বংস বা আক্রমণ করা কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল। অর্থাৎ কোনো সম্প্রদায়ের সাথে যদি যুদ্ধও বেঁধে যেত, তাহলে যুদ্ধের সময়ও এই সমস্ত ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানে যারা প্রধান থাকেন বা যাজক থাকেন বা উপাসক থাকেন, তাদেরকেও কিন্তু আক্রমণ করা ইসলামে নিষিদ্ধ। অর্থাৎ একটা সম্প্রদায়ের সাথে যুদ্ধ হতেই পারে, ধর্মীয় অখণ্ডতা অথবা যে কোনো কারণে যুদ্ধ লেগে যেতে পারে, কিন্তু এর অর্থই নয় যুদ্ধের সময় অন্য ধর্মের কোনো ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা অথবা ধর্মীয় কোনো যাজকদেরকে হত্যা করে। এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ আক্রান্ত না হলে কারোর বিরুদ্ধে যুদ্ধ করতেন না। অর্থাৎ মুসলমানদেরকে প্রথম কেউ আক্রমণ না করলে মুসলমানরা যে কাউকে কখনো আক্রমণ করতে যায়নি। মহানবী ইসলাম যুদ্ধের তুলনায় সন্ধি ও সুসম্পর্ক গড়ে তোলাকে বেশি অগ্রাধিকার দিতেন। অর্থাৎ যুদ্ধকে তিনি প্রাধান্য দিতেন না, বরং কোনো সমস্যা তৈরি হলে কীভাবে এটাকে একত্রে বসে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, মহানবী ইসলাম সেই চেষ্টাটাই বেশি করতেন। হুদাইবিয়ায় তিনি কাফেরদের অন্যায় আবদার মেনে নিয়েও শান্তির উদ্দেশ্যে সন্ধি করেছিলেন। তিনি হাফসার রাজা আসহাম নাজ্জাসির সাথে অত্যন্ত মধুর সুসম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তাদের কাছে পত্র লিখেছিলেন। তাবুক বিজয়ের পর আয়লা অধিপতি ইউহান্নার সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। এভাবে বাহরাইন ও নাজরানের অধিবাসীদের সাথেও সন্ধি চুক্তির মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটি শাসকের নাম বলা আছে যে খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মুখস্থ রাখবে। এটি হচ্ছে হাফসার রাজা। হাফসার রাজা কে ছিলেন? হাফসার রাজা ছিলেন আসহাম নাজ্জাসি। আর হচ্ছে তাবুক বিজয়ের সময় আয়লার অধিপতি কে ছিলেন? ইনি ছিলেন ইউহান্না। এই দুইটি শাসকের নাম তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবে। মহানবী ইসলাম হিজরতের পরে এই মদিনা ও তার আশেপাশের বিভিন্ন গোত্র ও রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি রোম ও পারস্য সম্রাট সহ রাজন্যবর্গের কাছে উপঢৌকন পাঠাতেন এবং তাদের উপঢৌকন গ্রহণ করতেন। অনেকের কাছে শান্তিদূত ও পত্র পাঠিয়েছিলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন, কিন্তু জোর করে কখনোই কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করেননি। এটি আমাদের আজকের আলোচনার মূল বিষয় যে অন্যান্য ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি মহানবী ইসলাম কেমন আচরণ করেছিলেন তা পাঁচটি বাক্যে লিখে। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে এখান থেকে তোমাদেরকে পাঁচটি বাক্যে সেই উত্তরটি লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে অন্যান্য ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে। এখান থেকেও তোমরা যেটি করবে সেটি হচ্ছে এখান থেকেও তোমরা তোমাদের 10টি প্রশ্ন এক কথায় উত্তর সম্বলিত প্রশ্ন এবং উত্তর লিখবে। এবং একটি যে প্রশ্নটি বললাম যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নটি দিয়ে তোমরা মুখস্থ করবে। সেটি হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্ম এবং ধর্মাবলম্বীদের প্রতি কেমন আচরণ করেছিলেন তা পাঁচটি বাক্যে লেখো, এরকম একটি প্রশ্ন তোমরা মুখস্থ করে ফেলবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করো। সর্বোপরি এক কথাই, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে মহামারী থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।